অত্র মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেনকে। আলোচনা পেশ করছেন ডক্টর মাওলানা মোহাম্মদ মুফাজ্জল হোসেন, সম্মানিত মাগুরা হুজুর। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হুজুরের সাথে আমার 2011 সালে যখন আমি এসেছি তখন থেকেই সম্পর্ক ছিল। বিশেষ করে আমি যখন এখান থেকে চলে গিয়েছিলাম আবার ফিরে এসেছি, তারপর থেকেই হুজুরের সাথে সম্পর্কটা আরও বেশি হয়েছিল। এবং হুজুর যেমন যোগ্য, দক্ষ, বিজ্ঞ, বিচক্ষণ, মেধাবী, কৌশলী, এমন কোনো ভালো গুণগুলো ছিল না যেগুলো হুজুরের মধ্যে দেখি নেই, এবং সুপরামর্শক, সুবিবেচক সব গুণগুলো হুজুরের মধ্যে দেখেছি। এবং অত্যন্ত বাস্তববাদী মানুষ ছিলেন। বিশেষ করে প্রকাশনার যখন দায়িত্বটা আমরা পালন করেছি তখন হুজুরের সাথে আমার সম্পর্কটা আরও বেশি গভীর হয়েছে। তখন হুজুর প্রায়ই আমার বলতেন, মাগুরা, তোমার সাথে যদি এই সম্পর্ক আমার আগে থাকতো তাহলে আমি কিছুতেই তোমারে ওই ভাগনাহাটি মাদ্রাসা থেকে আসতে দিতাম না, তুমি পরবর্তীতে এখানে মুহাদ্দিস মুফাসসির পদে আসতে পারতে, এমনভাবে হুজুর আমাকে বলতেন। তো হুজুরের সাথে অনেক স্মৃতি রয়েছে। হুজুরের যে বাস্তব বিষয়গুলো দেখেছি, যে কোনো বিষয়ে লেনদেন বা যে কোনো বিষয়ে হুজুর এত আমানতদারিতার সাথে করেছেন এবং এত গুরুত্বের সাথে করেছেন। প্রকাশনার হিসাবগুলো প্রথম পর্যায়ে লেখালেখি আমাদের মধ্যে একটু কম ছিল, দুই একটা হিসাব মিলাইতে আমাদের অনেক সময় লেগে গেছে। তখন হুজুর বলছেন, মাগুরা, তোমারে না বলছি লিখে রাখবা সব, এরপর থেকে সব কিছু লিখে রাখছি। এবং হুজুরের মানে যতগুলো লেনদেন হয়েছে, হুজুর আমার কাছ থেকে টাকা বুঝে নিয়েছেন, হুজুরকে আমি দিছি, আব্দুস সাত্তার ভাই বা যাদের কাছ থেকে আমরা ছাপাখানায় ছাপতে টাকা দিয়েছি, কত তারিখে কত টাকা দিয়েছি, কবে পরিশোধ করা হলো, এই সবগুলো ডিটেলস ডায়েরিতে লেখা আছে। একটা টাকাও আমার কাছে মনে হয় যে পিরোজপুরি হুজুরের হিসাব নিকাশের ব্যাপারে কারোর কাউকে জিজ্ঞেস করার মনে হয় প্রয়োজন নেই। হুজুরের বাড়িতে যদি হুজুরের কোনো ডায়েরি থাকে, এই ডায়েরিটা পাইলে সেখানে সব স্পষ্ট পাওয়া যাবে যে হুজুরে কার কাছে কত টাকা পাবেন আর হুজুরের কাছে কে কত টাকা পাবে। হুজুরের লেনদেনের জন্য কাউকে জিজ্ঞেস করার প্রয়োজন হবে বলে আমি অন্তত মনে করি না। হুজুরে এতটা গুরুত্ব দিতেন লেখালেখির বিষয়ে, এবং যে বিষয়ে হুজুরে এত পরিপাটি, এত সাজানো গুছানো ছিলেন, হুজুরের যে জুমার বক্তৃতাগুলো দিয়েছেন আমাকে দেখাইছেন, প্রত্যেকটা জুমার প্রত্যেকটা আলোচনা হুজুরের লিখিত আকারে ল্যাপটপে, কত তারিখ ছিল ওই দিন, শুক্রবার তো ঠিকই আছে, বাংলা কত তারিখ, আরবি কত তারিখ, এরকম ডে ওয়াইজ সব বক্তৃতাগুলো হুজুরের সাজানো আছে। এবং হুজুরে খুব মানে আবেগী মানুষ ছিলেন, কোনো একটা জিনিসের প্রতি খুব সহজেই অভিভূত হয়ে যেতেন, খুব বিমুগ্ধ হয়ে যেতেন, নিজের মানে নিজের অজান্তেই সেটার মধ্যে হারিয়ে যেতেন, এবং কারোর কোনো ভালো কিছু দেখে খুব আবেগ আপ্লুত হয়ে যেতেন। আমি যখন কোনো বই বের করেছি, কোনো লেখা প্রকাশ হয়েছে, হুজুরের কাছে পছন্দ হয়েছে, বলছে, মাগুরা, তুমি এই কামটা কীভাবে করলে, মানে বিশেষ আমার নাম ধরে মুফাজ্জল নাম খুব কমই বলতো, মাগুরা মাগুরাই খুব বেশি বলতো, যে মাগুরা এই কাজটা তুমি কীভাবে করলে। যখন পিএইচডি থিসিস শেষ হয়ে গেছে কয়, মাগুরা তুমি ফাঁকে ফাঁকে এমন একটা কাম দিয়ে ফেলছো, মানে এই ধরনের ভাষাগুলো খুব সহজ সরলভাবে। আমি ওনাকে মুহাদ্দিস হিসেবে, বড় ভাই হিসেবে যথেষ্ট শ্রদ্ধা করতাম, কিন্তু উনি আমার কাছে ওই মুহাদ্দিসি ভাবটা কখনোই প্রকাশ করতেন না। উনি আমার সাথে এমনভাবে মিশতেন মানে আমি ওনার সবথেকে বেশি ঘনিষ্ঠ বন্ধু, আমি ওনার ছোট, অনেক জুনিয়র, এটা উনি কখনোই মনে করতেন না। এই বিষয়গুলো আমাদেরকে অনেক করেছে, আসলে আন্দোলিত করেছে। এবং হুজুরে যেদিন গেছেন সেদিনও অনেক কথা, আসলে হুজুরে শুধু আমাদের সাথেই না বরং ছাত্রদের সাথে, যেমন ছোট বাচ্চাদের ব্যাপারেও তেমন। একদিন আমার ছেলে তখন 2.5 বছর 3 বছর বয়স, ওই এক ছাত্রের সাথে দোকানে আসছে, তো পিরোজপুরি দেখছেন যে দোকানে, তো বলছে, বাবা তুমি কী নেবা, তো ও বলছে যে আমি দোকানে যা আছে সব নেব। তখন হুজুর বলছেন, নাও তুমি কী কী নেবা নাও, তো দোকান থেকে ওই চিপস, বিস্কুট, চকলেট, মানে ও যতগুলো লাগছে ও সবগুলো নেছে। হুজুরে সে টাকাটা দিয়ে ওকে বাসায় পাঠিয়ে দিয়েছেন। মানে ও শুধুমাত্র ছাত্রদের সাথে এমন ছিল তা না, ছোটো বাচ্চা, বন্ধু, ওনার ফ্রেন্ড সার্কেলদের সাথে আমার কথা হয়েছে, সবাই ওনার প্রশংসা করেছেন। ওনার প্রশংসা করেন নাই, ওনার নিন্দা করেছেন বা কোনো খারাপ গুণের কথা বলেছেন এখন পর্যন্ত আমি কাউকে পাইনি। উনি সকলকেই সমানভাবে, মানে ওই যে বলছি যে উনি সুবিবেচক ছিলেন, যার যতটুকু প্রাপ্য এই প্রাপ্যের ব্যাপারে উনি অত্যন্ত কঠোর ছিলেন, আদর্শের ব্যাপারে কঠোর ছিলেন,
এবং উনি যে কোনো ছোট্টখাটো বিষয়ে কোনো বিশৃঙ্খলা উল্টাপাল্টা এটা সহ্য করতে পারতেন না, তাৎক্ষণিক রাগ হয়ে যেতেন। যদিও সেই রাগটা স্থায়ী হতো না এবং ওনার ব্যক্তি স্বার্থে না, বিশেষ করে প্রকাশনার বইগুলো যখন ছাপাতে দিয়েছি তখন উনি খুব চুলচেরা বিশ্লেষণ করছেন যে কার কাছে দিলে প্রকাশনার 2 টাকা কম হবে, প্রকাশনার 2 টাকা সেভ হবে, এই বিষয়টা উনি চুলচেরা বিশ্লেষণ করছেন। যে আমি বলছি হুজুর দিয়ে দেন, কয় না আর একটু দেখি যে আর একটু কোথায় কম পাওয়া যায় কিনা, মানটা আর একটু ভালো হয় কিনা, এই চিন্তাগুলো উনি সবসময় করেছেন। এবং উনাকে দেখেছি উনি যে কোনো ব্যাপারে তড়িৎ কোনো সিদ্ধান্ত নিতেন না, অনেক ভেবে চিনতে অন্তত 10-20 জনের সাথে পরামর্শ করে এরপরে সিদ্ধান্ত নিতেন। আর একটা ওনার গুণ দেখেছি গোপনীয়তা, উনি কোনো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এত গোপনীয়তার সাথে করেছেন এবং আমাকেও মাঝে মাঝে বলতেন যে মান কাতামা সিররাহু বালাগা মুরাদাহু, যে তার গোপন জিনিসটা গোপন রাখে সে সহজে তার গন্তব্যে পৌঁছতে পারে, এমন অনেক গোপন বিষয় ছিলেন। হুজুরের এন্তেকালের কিছুদিন আগে উনি মোটর সাইকেল কিনেছেন, এটা আমরা সবসময় ওনাদের সাথে থাকি এটা জানি না, ওনার এন্তেকালের পরে শুনেছি যে উনি একটা মোটর সাইকেল কিনেছেন। এরকম অনেক বিষয় আছে যেগুলো অত্যন্ত গোপনীয়তা রক্ষা করতেন, আমানতদারিতা, উনি যে কোনো অনেক গোপন বিষয়, মাদ্রাসার বিষয়, পারিবারিক বিষয়, অনেক আমানতদারিতার সেগুলো সংরক্ষণ করতেন। আমি মাঝে মাঝে কিছু জিজ্ঞেস করতাম, বলতেন না এগুলো বলা যাবে না, এগুলো খুব আমানতদারিতার বিষয়, আবার যেগুলো বললে কোনো ক্ষতি হবে না এমন 2-1টা বলতেন, পারিবারিক বিষয়, মাদ্রাসার কোনো বিষয় আমাকে বলতেন মাগুরা এটা কিন্তু তোমার কাছে আমানত, এটা কিন্তু কাউকে বলা যাবে না, এরকম অনেক কথা বলতেন। যাই হোক, আসলে হুজুরের বিশেষ করে আমাদের ঘনিষ্ঠতা আরও বেশি হয়েছে এই গত 2 মাস আগে, আমাদের যখন দারুণনাথ রিসার্চ সেন্টার একটা গবেষণা পরিষদ প্রিন্সিপাল হুজুরের নেতৃত্বে হুজুরের তত্ত্বাবধানে গঠন হয়েছে, আমরা একসাথে বসে 8-10 জন যখন একত্রে আমরা আলোচনা করেছি, গবেষণা করেছি, বিভিন্ন বিষয়ে লেখালেখি করেছি, তখন আমাদের মধ্যে সেই আন্তরিকতা আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এক একদিন এক এক হুজুর এক একদিন এক এক খাবার আনত, কেউ বাসার থেকে, পিরোজপুর হুজুর একদিন বাসার থেকে বিরিয়ানি রান্না করে নিয়ে এসে সবাইকে খাওয়াইছেন, একদিন তিনি আরও সুন্দর খাবারের আয়োজন করতেন। পরে উনি যখন অ্যাক্সিডেন্ট করছেন তখন দিনাজপুর হুজুরকে বললাম যে হুজুর আপনার খাওয়াটা পাওনা আছে, দিনাজপুর হুজুর বলছেন না অসম্ভব, পিরোজপুরি হুজুর নাই, হুজুরকে বাদ দিয়ে আমরা খেতে পারি না। তো আসলে কিন্তু সেই খাওয়াটা এখনও হয় নাই, ওই পরের থেকে আর তেমন ভালো খাওয়ার আয়োজন আমাদের গবেষণা বোর্ডে হয় নাই। তো হুজুরের সাথে আরও অনেক বিষয়, অনেক স্মৃতি রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে জান্নাতবাসী করেন। বিশেষ করে হুজুরের যেদিন গেছেন ওই দিনেও মাহফুজদের রুমে বসে উনি সকালে নাস্তা করেছেন, এরপর জোহরের পরে সিলেট হুজুর, আমি আর মানসুর ভাই, আমরা 3 জন ও রুমে খাওয়া দাওয়া করছি। এর মধ্যে পাবনা হুজুর যে বলছেন যে জানেন পিরোজপুর হুজুর তো এভাবে অ্যাক্সিডেন্ট করছেন, আমরা বলছি না তো জানি না। তো সিলেট হুজুর বলতেছেন কই পিরোজপুর হুজুর কালকে আমার কাঁধের উপরে হাত রেখে বললেন যে সিলেট হুজুর আপনার সাথে কথা আছে পরে বলবো, তো হুজুর অ্যাক্সিডেন্ট করছেন। তো ওই দিনে সিলেট হুজুরের আবার ওই এলাকায় ফেনীতে মাহফিল ছিল, সিলেট হুজুর সেখানে গেছেন, রাত্রে অপারেশনের সময় সেখানে ছিলেন, পরে ফিরে আসার পরে খোঁজ খবর নিলাম, তো সবাই ভারাক্রান্ত। গতকালকেও সিলেট হুজুর যখন আমাদের প্রকাশনা রুমে পিরোজপুর হুজুরের কথা উঠছে, সাথে সাথে সিলেট হুজুর আমরা সকলের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমরা হুজুরের এন্তেকালের পরে 2 দিন তো ওই রুমে ঢুকতেই পারি নাই, হেডমন্ত হুজুর বারবার লক্ষ্য করছেন যে হুজুরে তো কাজের ব্যাপারে খুব কঠোর, কোনো কাজ দেরি হোক বা কেউ অলসতা করুক এটা কোনোভাবেই চান না, কিন্তু হুজুরে দেখছেন যে আমি ওই রুমের মধ্যে ঢুকছি, একসাথে ওই রুমের মধ্যে ছিলাম, 2টা চেয়ার পাশাপাশি ছিল, যখনই ঢুকছি তখনই হুজুরের কথা মনে পড়ছে, আমি কান্না করে রুম থেকে বের হয়ে গেছি। হেডমন্ত হুজুর বুঝতে পারছেন হুজুর আমাকে কিছু বলেন নাই, আমি আবার একটু যখন শান্ত হতে পেরেছি তখন আবার রুমে গেছি। তো শেষ প্রিন্সিপাল হুজুর যেদিন দেখা করে আসছেন ওই দিন হুজুর বললাম যে পিরোজপুর হুজুরের অবস্থা কেমন, তো প্রিন্সিপাল হুজুর বললেন যে অবস্থা মোটামুটি এখন ভালো, দোয়া করেন এখন সেন্স ফিরছে, কথা বলতে পারে, আমার সাথে ভালোভাবে অনেক কথা বলছে। তো পরে যেদিন পিরোজপুর হুজুরকে ঢাকায় নিয়ে আসা হয় ওই দিনও সিলেট হুজুরের ওইদিকে একটা মাহফিল ছিল, তো আমি সিলেট হুজুরের বলছি যে আপনার যেহেতু মাহফিল আছে আপনার সাথে আমি ওই দিন যাবো দেখা করতে, তো আমি ইচ্ছাও ছিল দেখা করতে যাবো, তো ওই দিন দেখা করতে যাবো এই সিদ্ধান্ত নেওয়ার পরে প্রিন্সিপাল হুজুরের সাথে কথা বললাম যে হুজুর হুজুরের অবস্থা এখন কেমন, দেখা করতে গেলে কেমন হয়, তো হুজুর বললেন যে ওনার যেহেতু ব্রেনে সমস্যা, অপারেশনটা যেহেতু ব্রেনে, ওনার সাথে কথাবার্তা কম বললেই ভালো, অতএব না গেলেই ভালো। তখন আমি চিন্তা করলাম যে আসলে একজনের দেখা করতে যাচ্ছে আমি আবেগ নিয়ে, আমার যাওয়ার কারণে যদি আরও ক্ষতি হয় তাহলে না যাওয়াটাই ভালো, এজন্য যাওয়ার সিদ্ধান্তটা চেঞ্জ করলাম। পরে রাত্রবেলায় ওই দিন আবার শর্ষিনার প্রিন্সিপাল হুজুর উনি পিজিতে ভর্তি হয়েছিলেন, ওনার হার্ট ব্লক হয়েছিল, হুজুরের সাথে দেখা করতে গেলাম, কথা বললাম, উনি পিরোজপুর হুজুর জিজ্ঞেস করলেন, আমি বললাম যে ওনার শরীর মোটামুটি ভালো, সুস্থর পথে। তো এর মধ্যেই গাড়িতে উঠে যখন আসতেছি তখন সিলেট হুজুর ফোন করলেন,
যে মুফাজ্জল পিরোজপুরের অবস্থা তো বেশি ভালো না, ওনার তো এখন ঢাকাতে নিয়ে যাবে, 10টা অ্যাম্বুলেন্সে ঢাকা নিয়ে যাবে। তো শুনে খুব খারাপ লাগলো। তো আমি এসে বাসায় না যেয়ে প্রিন্সিপালদের রুমে আসলাম যে হুজুর পিরোজপুরের কী খবর। তো বলছেন খবর তো এই এরকম নিয়ে আসতেছে। তো আমি যখন হুজুরের রুমে, তখন হুজুর টেলিফোন করলেন যে ওনাকে উপর থেকে নামাচ্ছে, এখন গাড়িতে উঠে নিয়ে আসবে। তখন হুজুরের সাথে অনেক কথাবার্তা হলো, অনেক সময় কথার পরে হুজুরে বললেন যে ঠিক আছে আপনারা এখন যান, দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করেন, তাহাজ্জুদ পড়ে ওনার জন্য দোয়া করেন, এখন যেয়ে ঘুমান। এরপর কাঠালি হুজুরকে বললেন যে তুমি কিন্তু ফজরের নামাজ পড়ে রওনা দিবা, ডাক্তাররা কীভাবে কখন আসে কীভাবে এগুলো ব্যবস্থাপনা করবা। আমার বললেন যে মাগুর হুজুর আপনি তো জুমা পড়াতে যাবেন ওদিক, তাহলে আপনি জুমা পড়ায় ওই দিক দিয়ে যান। এই শেষ। এরপর রাত্রে ঘুমাইছি কিন্তু আসলে কেমন যেন ভালো লাগতেছে না, ঘুমাইতেও অনেক দেরি হয়ে গেছে। এর মধ্যে তখন 2:49 সম্ভবত বাজে রসুলপুর হুজুরের ফোন। ফোন পেয়ে আমি লাফ দিয়ে উঠছি, কী ব্যাপার? রসুলপুর হুজুর বলছেন যে খবর কিন্তু এই। তো আমি ঘুম থেকে ওঠার পরে মানে কী করবো, বিস্তৃতি হইতে পারতেছে না, বিশ্বাসই হইতেছে না, আমার এখনও বিশ্বাস হইতেছে না যে মাওলানা শাহজালাল হামিদির পরে রহমাতুল্লাহ শব্দটা আমার মুখ থেকে এখনও আসতেছে না, মনে হচ্ছে যে এখন উনি আমাদের মধ্যে আছেন। তো আমরা সেটাই মনে করি যে উনি আমাদের মধ্যে আছেন, ওনার স্মৃতিগুলো আমাদের কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওনার উঁচু মাকামের জন্য আমরা দোয়া করি এবং আমাদের সকলের জন্য আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নেক হায়াত দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খেদমতগুলো যেন কবুল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে যেন জান্নাতে একত্রিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।